কিভাবে গেলেন বলতে পারবেন? কিভাবে নেপালে গেলেন? মানে বাড়ি থেকে রাগ করে গেছিলেন, রাগ করে গেছিলেন, রাগ করে গেছিলেন, রাগ নেই না? তো ওখানে ওখানে কোথায় ছিলেন? কোনো হোটেলে ছিলেন? কোথায় ছিলেন? মন্দির আছে, আমি যেখানে আছে ওটি মন্দির আছে। হ্যাঁ, মন্দিরের বাজার আছে, বাসা আছে। আপনি ওখানে কি কাজ করেছিলেন? ওখানে আন্দাবাজি করে সব খাবার মানুষ। আপনি খাবার কে দিছে? কার সাথে জিয়ারা দিছে, বাসে খাইছে তরকারি খুশি তিনটা ভাই বোন আছে, ওদের সাথে সম্পর্ক কেমন? আপনার দাদা, যেটা শুনলাম যে আপনার বাবা দ্বিতীয় বিয়ে করার পরে আপনার মাথার সমস্যা হয়েছিল, এটা কি ঠিক? আগে সমস্যা হয়েছিল, কিন্তু কেউ কেউ বলতেছে যে তাহলে মানে অনেকে বলতেছিল যে বিয়ের পরে মাথা খারাপ হয়েছে। না না না, মাথা খারাপের কারণে অনেক পরে মাথা খারাপের কারণে আমার বাবা বিয়ে করছিল, তাই তো? হ্যাঁ, মাথা খারাপের জন্য তাছাড়া বিয়ে করছি। আপনি তো দাদি দেখছিলেন না? আমি দাদিকে দেখছিলাম, আমি তখন ছোট, আমার মোটামুটি মনে আছে। আমি যখন প্রথমে এনএসআই অফিসে যা ছবি দেখি তখন আমি মোটামুটি চিনতে পারছি। আমার বাপ দাদা বাপ চাচারা যখন বললো হ্যাঁ এটাই আমাদের মা, তখন আমিও একটু শিওর হতাম। আমি তখন ছোট ছিলাম, এত বড় আমার এই ভাষা শুনছে। আপনারা কিভাবে পালন করেন এটা? যখন এনএসআইরা উপজেলার থেকে ইউনিয়ন পর্যায়ে যখন যোগাযোগ করে, তখন ইউনিয়ন পর্যায়ে যেখানে যোগাযোগ করা হয় আপনার আমাদের ইউনিয়ন সভাপতি আলেপ বাসা, তখন ওখানে আমার ছোট ভাই ছিল ফাইম থাকার পরে তখন বলতেছে যে আমেনা ছোট সাপ্তাহ, তখন আমার বাপ চাচাকের নাম বলছে, তখনই বলছে না এটাই আমাদের দাবি। তখন আমাদেরকে খবর দিলে আমরা বগুড়া এনএসআই ওদের সঙ্গে যোগাযোগ করি এবং ওনারাও নিজের থেকে আমাদের সাথে যোগাযোগ করার পর আমরা ওখানে যাই। যাওয়ার পরে আমাদেরকে ছবি দেখানো হয়, সেই ছবিটা দেখে আমার বাবা আমার চাচা তারপরে আমরা সবাই শনাক্ত করতে পারি। এবং নেপাল থেকে আরও তিন মাস আগে আসতো, কিন্তু করোনাজনিত কারণে নেপাল থেকে আনা সম্ভব হয়নি এবং ভিসা পাসপোর্ট এসব কিছু প্রসেসিং ছিল, এই কারণে আমরা তিন মাস পরে আনতে পারছি খবর পাওয়ার পর। কিন্তু এটা আমি বলবো বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব উদ্যোগে, এটা দূতাবাস তো আছে তারপরেও ওনার নিজস্ব ওয়ার্ডার এবং নিজস্ব উদ্যোগে এবং সরকারি যে প্রসিসিয়রগুলো আছে সবগুলোর মেনটেন করে ওনারা আমাদেরকে দিয়েছে। কিন্তু আমাদের এখানে দুই টাকাও খরচা হয় নাই, আমরা জাস্ট শুধু এয়ারপোর্টে যাতায়াত গাড়ি মানে এটুকুই আমাদের খরচা, সম্পূর্ণ সরকারি উদ্যোগে আমার পাশে। আমার বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দণ্ডিত শেখ হাসিনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখন আপনি কেমন লাগতেছে, বাড়ি ফিরে আসা কেমন লাগতেছে? খুব টাউন, খুব মানটা ভালো হয়, তাই ভাঙ্গা ভাঙ্গা ঘর ঘরে ফেলে তো খুব না। এখানে আসে আপনি কেমন লাগতেছে? এখানে আসে ভালো লাগতেছে? এ ছেলে মেয়ে ফিরে পেয়ে আপনি কেমন লাগতেছে? এখানে ফিরে পেয়ে সব পেয়ে কেমন লাগছে, ভালো লাগতেছে না? না বলতেছি যে আপনি আপনি অনেক ভালো লাগতেছে না? তা কানিকা আজকে বেশ সুন্দর মতন জয়ন্ত করে দিয়ে যে তা হচ্ছে না।
না বলতেছি যে আপনার ছেলে মেয়ে সাথে মানুষের গায়ের গুস্ত খাইছে, সম্পত্তি না থাকলাম তো আপনি খুশি তো? খুশি না, খুশি আছেন না? আপনি খুশি আছেন না? আপনি খুশি আছেন না? আমি খুশি, ওই যে ব্যাংকের টাকা আপনি খুশি হননি বাড়িতে ফিরে আসছেন? কোথার দাম নাই? আমি বলছি কোথার দাম লক্ষ টাকা। কিসের দাম, কোথার দাম? বলছি আপনি যে বাড়ি ফিরে আসছেন, আমি ভালো লাগতেছে না? ফিরে আসছি টাকার জন্য, ফিরে আসছি টাকা সরকার দিছে। বলতেছি যে আপনি যে বাড়ি ফিরে এলেন, সোলপুল পাইছেন, ভালো লাগতেছে না আপনাকে? সোলপুল তো বাপ ভাই বানাছি, স্টেশন বানাছি, সব আছে, ফর্ম তুলে এত লোক আছে, তুমি ব্যাংক এই যে আপনার ছেলে আছে নিয়ে ভাইকে ফিরে পাইলেন, মানে কেমন ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না? ভালো লাগে, ভালো লাগছে। অনেকদিন পর 20 বছর 22 বছর পর ছেলে মেয়ে ফিরে ভালো লাগতেছে না? 22 বছরের কথা আমি পারবো? আচ্ছা আচ্ছা, কিরকম